চরম অপমান, মহুয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। ভাবুন একবার, 8ই ডিসেম্বর মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে, এবার হয়তো তাকে ছাড়তে হবে দিল্লির বাংলো। কেন্দ্রীয় আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়েছে সংসদের আবাসন কমিটি। সংসদের আবাসন কমিটি সাংসদের বাংলো খালি করার জন্য মহুয়াকে নির্দেশ পাঠাতে বলল। যদিও তৃণমূল সূত্রে খবর, এই সংক্রান্ত কোনো চিঠি এখনও পাননি কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। 8ই ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয় লোকসভায়। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল, পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছিল। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির এই রিপোর্ট পর্যালোচনা করে এবং সংসদে ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন দুপুরে লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির রিপোর্ট। দুপুর 2টো থেকে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। সংসদে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়ারও দাবি করা হয়, কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে এদিন বলার সুযোগ দেননি। দীর্ঘ প্রায় 1 ঘন্টা আলোচনার পর এথিক্স কমিটির সুপারিশ মেনে এবং সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সম্মতিতেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত। বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়িয়েছে তার নিজের দল তৃণমূল কংগ্রেস, এছাড়াও পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়ার বাকি সদস্যরাও। মহুয়ার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, ন্যাশনালিস্ট পার্টি সহ একাধিক রাজনৈতিক দল। বরখাস্ত হবার পর মহুয়া মৈত্র নিজের হোয়াটসঅ্যাপে ডিপি বদলে ফেলেন। শুধু ডিপি নয়, ইন্ডিয়া জোটের ঠাই হল মহুয়ার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। প্রসঙ্গত আপনাদের বলি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেসকে কার্যত উড়িয়ে দিয়ে বিধানসভা দখল করে নিয়েছে গেরুয়া শিবির। আর হিন্দি বলয়ের ভোটে জয়ী হওয়া কেন্দ্রীয় মন্ত্রী ও 10 বিজেপির সাংসদ বুধবার 6ই ডিসেম্বর লোকসভা থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, ইস্তফাপত্র গৃহীত হবার পরই এই 10 বিজেপি সাংসদকে 1 মাসের মধ্যে তাদের সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার 7ই ডিসেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, ওই 10 বিজেপি বিধায়কের ইস্তফাপত্র গ্রহণ করেছেন তিনি। যে 10 জন সাংসদ পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ সিং এবং রীতি পাঠক। রাজস্থান থেকে রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী, কিরোড়ি লাল মিনা এবং ছত্তিশগড় থেকে অরুণ সাউ এবং গমতি সাই। রাজস্থানের লোকসভার সাংসদ বাবা বালকনাথ এবং ছত্তিশগড় থেকে জয়ী আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী রেণুকা সিং এখনও তাদের পদত্যাগপত্র জমা দেননি। বিজেপি সূত্রের খবর, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ থেকে জয়ী 12 জন সাংসদের মধ্যে 10 জন সাংসদ ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে ডেকে 10 জন সাংসদ তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। দলের সভাপতি তাদের সঙ্গে স্পিকারের কার্যালয়ে যান, সেখানে 9 জন সাংসদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। 10ম সাংসদ কিরোড়ি লাল মিনা রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রীয় মন্ত্রীসহ এই 10 বিজেপি বিধায়ক তাদের ইস্তফাপত্র দেবার ব্যাপারে সিদ্ধান্ত নেন বলেই খবর। এমনকি ইস্তফাপত্র জমা দেবার জন্য স্পিকারের দফতরে তাদের নিয়ে যান স্বয়ং নাড্ডা। এদিকে কেন্দ্রীয় মন্ত্রীসহ একসঙ্গে 10 জন সাংসদের ইস্তফাপত্র দেওয়ার ঘটনায় জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ভোটের ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ আনতে চলেছেন মোদী। রাজনৈতিক মহলে জল্পনা, 3টি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই কি লোকসভা ভোটের দিকে তাকিয়ে একটি তাস খেলতে চাইছেন মোদী, সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তবে মহুয়া মৈত্রকে ইতিমধ্যেই কিন্তু
তার বাংলো খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন যে তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চিঠি পাননি, এবং এখনও পর্যন্ত যেটা খবর যে মহুয়া মৈত্রকে এবার তার বাংলো খালি করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আটই ডিসেম্বর মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবার তাকে হয়তো ছাড়তে হবে দিল্লির বাংলো। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়েছে সংসদের আবাসন কমিটি। সংসদের আবাসন কমিটি সাংসদদের বাংলো খালি করার জন্য মহুয়াকে নির্দেশ পাঠাতে বলেছে। যদিও তৃণমূল সূত্রে খবর, এই সংক্রান্ত কোনো চিঠি এখনও পর্যন্ত পাননি কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ মহুয়া। আটই ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয় লোকসভায়। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল, পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপে পরামর্শও দেওয়া হয়েছিল। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির এই রিপোর্ট পর্যালোচনা করে এবং সংসদে ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এদিন দুপুরে লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির রিপোর্ট। দুপুর দুটো থেকে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। সংসদে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়ারও দাবি করা হয়, কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে এদিন বলার সুযোগ দেননি। দীর্ঘ প্রায় এক ঘন্টা আলোচনার পর এথিক্স কমিটির সুপারিশ মেনে এবং সংখ্যাগরিষ্ঠ সাংসদের সম্মতিতেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ঘিরে যাবতীয় বিতর্ক। বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়িয়েছে তার নিজের দল তৃণমূল কংগ্রেস, এছাড়াও পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়ার বাকি সদস্যরাও। মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, ন্যাশনালিস্ট পার্টি সহ একাধিক দল। বরখাস্ত হবার পর মহুয়া মৈত্র নিজের হোয়াটসঅ্যাপ ডিপি বদলে ফেলেন। শুধু ডিপি নয়, ইন্ডিয়া জোটের এবার ঠাঁই হল মহুয়ার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।